পাল্টাপাল্টি অভিযোগ ও কথার লড়াইয়ে জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। স্লোগানে স্লোগানে মুখর অলিগলি। সকাল থেকেই হাজার কর্মী সমর্থক নিয়ে প্রচারণায় নামেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। নৌকা প্রতীক নিয়ে 20 ও 21 নম্বর ওয়ার্ডের সালেনগর ও শাহী মসজিদ এবং এর আশপাশের এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তৈমুর আলম খন্দকারকে শামীম ওসমানের তোতা পাখি বলে মন্তব্য করেন তিনি। বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্র। এদিকে নগরীর 27 নম্বর ওয়ার্ড ফুলহর মদনপুর এলাকার প্রচারণা চালান স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, সব দলের মানুষ তার পক্ষে কাজ করছে। শামীম ওসমান পরিবার যে আইভির পক্ষে নেই সেটা তিনি নিজেই পরিষ্কার করেছেন। শামীম ওসমান যেই কথাগুলি বলেছে কালকে, উনি তোতা পাখির মতো সেই কথাগুলি উচ্চারণ করেছে। এনিওয়ে, নির্বাচন আমরা করতে আসছি, আমরা কিন্তু নির্বাচন খুব সুন্দরভাবেই করতে পারি। এখানে জয় পরাজয়ের কোনো ব্যাপার না। এখানে দলের সিদ্ধান্তের বাইরে উনি গিয়েছে কেন তা আমি জানি না, কিন্তু উনি কী করবে তাও আমি জানি না। উনি সমর্থন দিল বা দিল না খুব বেশি কি ডিফারেন্স হয়ে যাচ্ছে উনি কী করছে সেটা নিয়ে? আপনারা গণমাধ্যম তাকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত, আমি ব্যস্ত আমার জনগণকে। আইভির বক্তব্যে একটা জিনিস পরিষ্কার হয়ে আসছে যে আমার দলে কোনো বিভাজন নাই, তার দলে বিভাজনটা অনেক বড়, অনেক বড় ফাটল। এই শামীম ওসমান নিয়ে কথা ওঠে, তার ভাইয়ের এমপি, তার বাপ এমপি, তার দাদা এমপি ছিল, তাদের একটা নিজস্ব একটা চিন্তাভাবনা থাকতেই পারে। তবে তারা যে আইভির পক্ষে না, এটা তো আইভি এটা পরিষ্কার করে দিচ্ছে।